হ্যালো, তুই কই? তুই তো আমার প্রক্সিটা দিয়ে দিস। মানে দোস্ত, আমি তো অফিসে। ও আচ্ছা 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 আচ্ছা, আমি ভাইদের রুমে আসি, পরে ফোন দে। দোস্ত, তুই পিকনিকে যাবি না মানে? আইওটি তো ফার্স্ট পিকনিক। কে খাবো কে খাবো ভাই, আপনাদেরকে ছাড়া আইওটি একটু ফাঁকা ফাঁকা লাগবে। গরু খাবো গরু খাবো। মামা, মুরগি পাইছি, চলায়। ওই তুই তো চরম বেদ। ওই তোরা কি আর ফ্রেশার্স দিবি না? দোস্ত, ফোর্থ ইয়ারে উঠা গেছি, নামাই দিলাম রেজোনেন্স। চল শেষবারের মতো লাস্ট ক্লাসটা করেই আসি। মামা, বিএলএসএতে পাশ করুন তো। দোস্ত, তোর শুধু কি নেভি ব্লু? দোস্ত, আজকে নাকি ফেয়ারওয়েল? ভাই, আপনি কোথায়? হ্যালো ব্যাচ 13, কেমন বোধ করছো? 2013 সালের ডিসেম্বর মাসে আমার দেখা সবচেয়ে কচি ভদ্র ছেলেগুলো আজকে অনেক পিকে গেছে। সেদিন তাদেরকে কেক পাঠিয়ে দিলাম, আজকে তাদের ফেয়ারওয়েল। আর ফেয়ারওয়েলের পরের টাইমটা ডিজাস্টার। প্রত্যেক দিন রাত 10টা থেকে 1টা পর্যন্ত টাইমটা পাসই হতে চায় না। কেন জানি মনে হয় প্রত্যেকদিন একটি ইন্ডিভিজুয়াল ফেয়ারওয়েল। চ্যাটিং, মুভি সব না আস্তে আস্তে শেষ হয়ে যায়, সব কিছু বোরিং হয়ে যায়। এই আশেপাশের ফ্রেন্ড সার্কেলটা আর থাকে না রে। কী আর বলবো, 4টা বছর খুব তাতে চলে গেছে না? কদিন পর তাতে সুন্দর করে যাবে না? আর থেকে বের হওয়ার পরে ফিল করবি, খুঁজে ফিরবে তুমিও প্রতিবার প্রতিদিন। Thank you.